এবার আপনার টাইম কয়টা হবে তোমার আপনি ভাই এরকম খারাপ হয়ে যাবে 16,000 তাহলে আমার আইডিয়া আপনার আয় 15,000 থেকে যদি 3,000 চলে যায় আপনি সংসার চালাইতে পারবেন কষ্ট হবে দরকার নেই দিয়ে দেন দিয়ে দেন আপনি তো তাহলে আর কোনো দাবি দেওয়া নাই গুরুপি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আমার সাথে না ওই যে আরে বাবা রাস্তাঘাটে চলবে না এটা কিছু হয়ে গেলে আপনারা দুজন ড্রাইভার ভাই আপনারা দুজনে ড্রাইভার না ওনারা দুজন মালিক আমি আপনাদের বলি আপনারা যেহেতু ড্রাইভার একজনের বিপদ আরেকজন বিপদ থাকতে হবে তাই না মালিক তার অনেক টাকা পয়সা আছে আপনার ড্রাইভার বেতন ভুক্ত হয়তো 10-15,000 টাকা বেতনে চাকরি করেন তাই না তারও যেন কষ্ট না হয় আপনার জন্য কষ্ট না হয় এইভাবে নিজেরা মিউচুয়াল হলে আপনার সবচেয়ে বেটার এখন সে লাগাই দিছে আপনার গাড়ি ক্ষতি হয়েছে এমন না যে সে ইচ্ছাকৃত লাগাই দিছে তা কিন্তু দেয় না কেউ লাগায় কারণ আপনি গাড়ির মাথাটা বের করছেন আমি বলি আপনি গাড়ির মাথাটা বের করছেন সে গাড়িটা দিয়ে লাগিয়ে গেছে আপনি যদি সোজা থাকতেন হয়তো লাগতো না আমি যে একটু হলে তো আপনার ভুল আছে তাই না আপনি যদি সোজা থাকতে লাগতো না আপনি যে গাড়িটা নিজেরা যেভাবে মিচাল হলে হয় ভালো হয় সেটাই আমি থানা গাড়ি কল করবো আপনাদের থানায় পাঠাবো এই কাজ আমার না আমার কাজ হলো কি আপনার যাতে জানে সুন্দর সুশৃঙ্খলা একটা মানে মীমাংসা চলে যেতে পারে থানায় যাবেন একটা জ্ঞান যাবে একটা মামলা হবে মামলা আমরা আসামি হবে সে আসামি হবে এটা অনেক খারাপ কিছু না কথা বুঝতে পারছেন আপনারা কি নিজেরা মিউচুয়ালি আসবেন আপনি কি করেন স্যার বললো এখানে যে মেকানিকের ডিরেজ আছে আপনি 50% বলছেন 50% দিয়ে এখানে যায় কত টাকা লাগে তার 50% দিয়ে চলে কোন জায়গায় এখানে বললেন না আপনি ডিরেজ আছে ওই যে আপনারা গাড়ি চালান আপনারা ভালো জানেন যে এই জিনিসটা কত ক্ষতি হতো আপনিও জানেন আমার কথা বলছেন এই জিনিসটাকে ওটা তো ভাঙে নাই জাস্ট বকছিছে এটা উঠাইতে কয়টা লাগবে এটা আপনি জানেন আমি যেটা বলি আমি 10,000 টাকা রেডি করতে পারি না শুধু আপনাকে যদি 2,000 টাকা দেয় তাতে কোনো সমস্যা হবে আমার মনে হয় না যে আপনাদের লস হচ্ছে আমি যেটা মনে করি ক্ষুদ্র মনে এখানে আমার তো কোনো স্বার্থ নাই আছে আর আপনি যদি না হয় তাহলে ওনার সাথে আপনি উনি ওনারও আমার দিতে গেরেজে যেতে গেরেজে যাবেন গেরেজে গেলে ভালো হয় তাহলে ওনার সাথে গেরেজে যাবেন আপনি কি ওনার গেরেজে পাঠাবেন কাকা হ্যাঁ আমার আরে ভাই পাচ্ছেন তো দরকার নেই খরচ দুই পক্ষেরই ক্ষতি হয়েছে এমন না যে খালি আপনার গাড়ি ক্ষতি হয়েছে ওনারও ক্ষতি হয়েছে ওই যে ওনার বাম্পার ইয়ে হয়ে গেছে ওই ইটা নষ্ট ওটা ছাড়তে কিন্তু তার থেকে মিনিমাম 1,000 লাগবে বাপাকে তো 2,000 সে ড্রাইভার মানুষ আপনি ড্রাইভার একটা বেতন পার 15,000 টাকা তো আপনার 15,000 থেকে 3,000 টাকা চলে গেলে আপনি মাসে তো চলতে পারবেন না এটা চিন্তা করবেন ড্রাইভার আপনার ড্রাইভার কয়টা হবে তোমার আপনি ভাই এরকম খারাপ হয়ে যাবে 16,000 তাহলে আমার আইডিয়া দিয়ে আপনার আয় 15,000 থেকে যদি 3,000 চলে যায় আপনি সংসার চালাইতে পারবেন কষ্ট হবে দরকার নেই দিয়ে দেন দিয়ে দেন আপনি তো তাহলে আর কোনো দাবি দেওয়া নাই গুরুপি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আমার সাথে না ওই যে আরে বাবা রাস্তাঘাটে চলবে না এটা কিছু হয়ে গেলে ঠিক আছে ভাই